সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বই হতে ইউনিট 10 এর মাই হোম ডিস্ট্রিক্ট পার্টি নিয়ে আলোচনা করব। আমি ইউনিট 10 এর লেসন 1 থেকে 5 পর্যন্ত এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আমরা প্রথমে জেনে নিই মাই হোম ডিস্ট্রিক্টের অর্থ কি। আমরা জানি মাই হোম ডিস্ট্রিক্ট অর্থ হচ্ছে আমার নিজ জেলা, অর্থাৎ এখানে কার নিজ জেলা নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ে রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমরা এখানে মামুনের নিজ জেলা নিয়ে আলোচনা করব। এই পাঠটি আলোচনার পূর্বে প্রথমেই আমি এই পাঠ সংশ্লিষ্ট যে শব্দগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত হইনি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার অর্থ হচ্ছে সদর দপ্তর। আমরা এই শব্দগুলো মনে রাখবো, কারণ আমরা যখন টেক্সটটা আলোচনা করব তখন এই শব্দগুলো আমরা পাবো এবং শব্দগুলোর সাথে পরিচিত হয়ে যাচ্ছি কি জন্য, যাহাতে আমাদের টেক্সটটা বুঝতে সুবিধা হয়। মিউনিসিপ্যালিটি, এখানে আমরা জানি মিউনিসিপ্যালিটি অর্থ হচ্ছে পৌরসভা, কিন্তু এখানে মাই হোম ডিস্ট্রিক্ট পার্টির যে টেক্সটটা দিয়েছি সেখানে মিউনিসিপ্যালিটিটা হয়তো তার প্লুরাল ফর্ম আছে মিউনিসিপ্যালিটিস, এটা আমরা দেখতে পারবো। ল্যান্ডলর্ড জমিদার। ফোর্ট, ফোর্ট অর্থ হচ্ছে দুর্গ বা সুরক্ষিত স্থান। ফেমাস, ফেমাস অর্থ হচ্ছে বিখ্যাত। অ্যাক্টিং প্রেসিডেন্ট অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরিয়া, আয়তন, সেলিব্রেট, উদযাপন করা। ওয়েল নন, সুপরিচিত। এবং উমেন পোয়েট, আমরা পোয়েট অর্থ জানি কবি, কিন্তু উমেন পোয়েট, যেহেতু পোয়েটের সাথে উমেন শব্দটা চলে আসছে সুতরাং এখানে আমরা বলবো মহিলা কবি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে শব্দগুলো আমরা পেলাম, শব্দগুলো প্রত্যেকটা শব্দ আমাদের এই টেক্সট বুকে দেয়া আছে। তাহলে আমরা আজকে এই মাই হোম ডিস্ট্রিক্ট পার্টটা সম্পর্কে আগে জেনে নিই, তারপর আমি মাই হোম ডিস্ট্রিক্ট পার্ট থেকে যে কোয়েশন গুলো করা যায় আমি কোয়েশন এন্ড আনসার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আগে আমরা পার্টটা আলোচনা করি। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। এখানে কার নিজ জেলা, আমরা জানি মামুনির নিজ জেলাটা হচ্ছে কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা, এটা ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে, অর্থাৎ এখানে ঢাকার থেকে কিশোরগঞ্জ যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে 145 কিলোমিটার। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, অর্থাৎ এই যে আমরা শব্দটার সাথে পরিচিত হয়েছিলাম যে এটা একটা সদর দপ্তর, এটা জেলা সদর দপ্তর। দি ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, 13 উপজেলাস, 108 ইউনিয়নস এন্ড 1745 ভিলেজেস, অর্থাৎ এই ডিস্ট্রিক্ট এই জেলায় আমরা কি কি পাবো, 8টা পৌরসভা পাবো, 13টা উপজেলা পাবো, 108টা ইউনিয়ন পাবো এবং 1745টা গ্রাম পাবো। দি নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দা নেম অফ এন ওল্ড ল্যান্ডলর্ড নোন এজ ব্রজকিশোর প্রামাণিক ওর নন্দকিশোর প্রামাণিক, অর্থাৎ এখানে আমরা স্পেসিফিক করে বলতে পাচ্ছি না যে কার নাম অনুসারে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রজকিশোর অথবা নন্দকিশোর প্রামাণিকের নাম অনুসারে দি নেম অফ কিশোরগঞ্জ, অর্থাৎ কিশোরগঞ্জ শহরের কিশোরগঞ্জ জেলার নামকরণ করা হয়েছে। এবং এই ব্রজকিশোর প্রামাণিক বা নন্দকিশোর প্রামাণিক কি ছিলেন, একজন জমিদার ছিলেন, উনার নাম অনুসারে এই শহরের এই জেলার নামকরণ করা হয়েছে। দি এরিয়া অফ কিশোরগঞ্জ, এই যে আমরা দেখতে পাচ্ছি এরিয়া শব্দটা আমরা পেয়েছিলাম, এরিয়া শব্দের অর্থ হচ্ছে আয়তন। দি এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার, এখানে দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ পৌরসভার আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। দি রিভার নরসুন্দা, এই যে আমরা দেখতে পাচ্ছি নরসুন্দা নদীটা এই শহরের মধ্য দিয়ে বয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে নরসুন্দা নামে যে নদীটা আছে নদীটা এই শহরের উপর দিয়ে বয়ে গেছে। এখানে মোটামুটি আমরা কিশোরগঞ্জ শহর সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এখন আরো দেখবো যে আমাদের এই টেক্সট বুকে আর কি কি দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শাহ মোহাম্মদ মস্ক, অর্থাৎ একটা মসজিদ আছে শাহ মোহাম্মদ মসজিদ, সেই মসজিদের ছবি একটা দেখতে পাচ্ছি আমরা। এখানে আরো কিছু আমরা জেনে নিই যে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন, কিশোরগঞ্জ একটা ছোট শহর, বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস, এই যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্থাপনা, আমরা ইম্পর্টেন্ট অর্থ জানি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট, ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট, এটা আর মধ্যে কিশোরগঞ্জ শহরের মধ্যে এবং তার চারপাশে অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। দি লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ডস, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে ঈদগাহ ময়দান কল শলাকিয়া ঈদ গ্রাউন্ড, এইটার নামটা কি শলাকিয়া ঈদ গ্রাউন্ড, যেখানে প্রতি বছর অনেক মানুষ ঈদ করতে যায়, কল্ড শলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়েল নোন, এবং সুপরিচিত, এই যে সুপরিচিত শব্দটার সাথে আমরা পরিচিত হয়ে আসছিলাম, ওয়েল নোন অর্থ হচ্ছে সুপরিচিত, গভর্নমেন্ট সরকারি গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন, এই শহরে কি কি দেখতে পারবো আমরা, যে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান এবং
সরকারি গুরুদয়াল কলেজটা দেখতে পাবো। পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস, এইটি আমরা দেখতে পাচ্ছি, পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস, অনেক জেলা হতে মানুষ কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ইট। এই যে টু সেলিব্রেট, আমরা জানি সেলিব্রেট অর্থ হচ্ছে উদযাপন করা, কিন্তু টু যেহেতু সেলিব্রেটের আগে আমরা টু লাগিয়ে দিয়েছি, সুতরাং এখানে হবে উদযাপন করতে আসে। কি উদযাপন করতে আসে? ঈদ। দি পাগলা মস্ক, এখানে আরেকটা মসজিদের নাম আমরা দেখতে পাচ্ছি, দি পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। এটা কে বলছে? যে মামুন বলছে যে পাগলা মসজিদ তো আমাদের, আমার শহরে। আউটসাইড দ্য টাউন, এই যে শহরের বাইরে, ইউ ক্যান ভিজিট, তুমি পরিদর্শন করতে পারবে ফোর্ট অফ ইশাকান। এই যে ফোর্ট, ফোর্ট শব্দটা আমরা পেয়েছিলাম যে দুর্গ বা সুরক্ষিত স্থান, অফ ইশাকান, ইশাকানের কোথায় দেখতে পারবো? জঙ্গল বাড়িতে, জঙ্গল বাড়িতে ইশাকানের দুর্গটা আমরা দেখতে পারবো। ইউ ক্যান অলসো সি দা শাহ মোহাম্মদ মস্ক এট এগারো সিন্দুর, এগারো সিন্দুরে অবস্থিত শাহ মোহাম্মদ মসজিদটাও, শাহ মোহাম্মদ মসজিদটাও তোমরা দেখতে পারবে। নিয়ার দা, এই যে নিয়ার, নিয়ার অর্থ হচ্ছে নিকটে, নিয়ার দা ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর কাছে, ইউ ক্যান সি দি শিবা টেম্পল, এই যে আমরা দেখতে পাচ্ছি শিবা টেম্পল মানে শিব মন্দির, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিব মন্দির অফ চন্দ্রাবতী, চন্দ্রাবতীর শিব মন্দিরটাও আমরা কোথায় দেখতে পাবো? ফুলেশ্বরী, একটা ফুলেশ্বরী নামে একটা নদী আছে, নদীর কাছে। আমরা এখানে লেসন ওয়ান থেকে টু পড়লাম, এবার আমরা যাবো লেসন থ্রি থেকে ফাইভে। আমরা প্রথমেই এখানে মাই হোম ডিস্ট্রিক্ট পাঠের যে লেসন থ্রি থেকে ফাইভে প্রথমে কি দেখতে পাচ্ছি, কয়েকজন বিখ্যাত ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। তারা হচ্ছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, জয়নুল আবেদিন এবং সৈয়দ নজরুল ইসলাম। আমরা দেখতে পাবো ওনাদের সম্পর্কে এখানে কি বলেছে, এবং আমরা দেখে এসেছি পূর্বের যে ওয়ান থেকে টু লেসনটাতে যে এখানে বিখ্যাত স্থাপনা আছে, অনেকগুলো মানে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে আমরা দেখতে পেরেছি, এবং এখানে বাংলাদেশের সবচেয়ে বড় যে ঈদগাহ ময়দান সেটা আছে, তারপরে সরকারি গুরুদয়াল কলেজটা আছে। এখন আমরা জানবো যে এখানে আর কি কি আমরা দেখতে পারবো। কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ইজ অলসো দা হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল, এই যে এখানে ফেমাস মানে বিখ্যাত, কিশোরগঞ্জটা আরো কয়েকজন বিখ্যাত মানুষের জন্মস্থান আমরা বলতে পারি। চন্দ্রাবতী, এই যে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রাবতী, দি শিবা টেম্পল অফ চন্দ্রাবতী আমরা দেখতে পেরেছিলাম আগে। এখানে চন্দ্রাবতী দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, এই যে ওমেন পোয়েট, মহিলা কবি অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন চন্দ্রাবতী। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করেছিলেন। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার, এবং দুইজন শিশু সাহিত্যিক আমরা দেখতে পাচ্ছি, কে কে? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী অ্যান্ড সুকুমার রায় আর অলসো ফ্রম হিয়ার, অর্থাৎ টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার, শিশুদের নিয়ে দুইজন লেখক কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করেছিলেন। তাদের নাম হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং সুকুমার রায়চৌধুরী। দি গ্রেট পেইন্টার, এই যে আমরা আমাদের যে বাংলাদেশের বিখ্যাত একজন চিত্রশিল্পী জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ, জয়নুল আবেদিন আমরা দেখতে পাচ্ছি কোথায় জন্মগ্রহণ করেছেন? কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করেছেন। সৈয়দ নজরুল ইসলাম, দি ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট, এই যে আমরা ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফ বাংলাদেশ ইজ অলসো ফ্রম হিয়ার। সৈয়দ নজরুল ইসলামও কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করেছিলেন। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজ জেলাকে খুব ভালোবাসি, এটা কে বলেছে? মামুন বলেছে। অর্থাৎ এখানে মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে আমরা সবকিছু জানতে পারলাম, যে মামুনের নিজ জেলা কি কি আছে সেই বিষয়গুলো জানতে পেলাম। এবং এই পার্ট থেকে আমাদেরকে যে আমাদের টেক্সট বুকে যে কাজগুলো দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে যে কাজগুলো দিয়েছে, কাজগুলো কি কি দিয়েছে, যে প্রথমেই একটা কাজ দিয়েছে যে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট, হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, হাউ ডিড ইট গেট ইটস নেম, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন, হু আর টু থিংস ইউ ক্যান সি ইন দ্য টাউন, হু আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন, অ্যান্ড অ্যানাদার টাস্ক ইজ গ্রুপ ওয়ার্ক, দলে কাজ করা, যেটা আমরা বুঝি। মেক এ লিস্ট অফ ইম্পর্টেন্ট প্লেসেস ইন কিশোরগঞ্জ, হুইচ প্লেস ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, হোয়াই, ডিসকাস উইথ ইউর গ্রুপমেটস। আস্ক অ্যান্ড আনসার নিয়ে আমি এখন আলোচনা করব। এই আস্ক অ্যান্ড আনসারের মধ্যেই আমরা যে এখানে যে কাজগুলো আছে, বিতে যে কাজগুলো আছে, সিতে যে কাজগুলো আছে, আমরা অনেক কিছু পেয়ে যাব। তারপর আমরা সুন্দর করে যদি বাসায় একটু স্টাডি করে নিই, তাহলে আমাদেরকে এই পার্ট থেকে আর কোনো সমস্যা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি এখানে ছয়টা কোয়েশ্চন দেওয়া আছে, ছয়টা কোয়েশ্চনের পাশাপাশি এই পার্ট রিলেটেড যে কোয়েশ্চন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, যাতে এই ভিডিওর মাধ্যমে এই পার্ট থেকে সবকিছু বুঝে যাওয়া যায় এবং এই পার্ট নিয়ে আর আলোচনা করতে না হয়। তাহলে চলো আমরা কোয়েশ্চন গুলো নিয়ে আলোচনা করি। প্রথমে যে কোয়েশ্চনটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজ জেলার নাম কি? আমরা এখানে দেখতে পাচ্ছি মামুনস হোম ডিস্ট্রিক্ট, আমরা এখানে টেক্সটে পড়ে এসেছি,
যে মামনের হোম ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কিশোরগঞ্জ। তবে আমি একটা কথা বলবো যে যখন আমরা কোনো কোয়েশ্চন থেকে আনসার করব তখন কোয়েশ্চনটা থেকে আমরা প্রশ্নটা সাজিয়ে লেখার চেষ্টা করব। এখানে বলেছে যে হোয়াট ইজ দ্য নেম অফ মামনস হোম ডিস্ট্রিক্ট, আমরা যদি এখান থেকে এই যে দি নেম অফ মামনস হোম ডিস্ট্রিক্ট ইজ তারপর হোয়াটটা বসিয়ে দিই তাহলে আমাদের প্রশ্ন উত্তরটা হয়ে যায়। যেমন আমি লিখি যদি দি নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ এবং ফুল স্টপ দিয়ে দিলাম, তাহলে আমার এই প্রশ্নের উত্তরটা সহজেই আনসার হয়ে গেল। আমি এরকম একটা ভিডিও তৈরি করেছি WH কোয়েশ্চনের উপর। যদি WH কোয়েশ্চনটা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে আনসার করতে হয় যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমার ওই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখা যাবে। তাহলে দুই নম্বর যে কোয়েশ্চনটা আছে সেটা হচ্ছে হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা। এটা হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, ঢাকা থেকে এটা কত দূরে। এই যে আমরা এখানে পেয়েছিলাম যে ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফার ফ্রম ঢাকা। যেহেতু আমি প্রশ্নটা থেকে আনসার করেছি তাহলে দেখো আমি কি করেছি, ইট ইজ এয়ারপোর্ট আমরা অ্যাবাউট লাগিয়েছি। কেন বলেছিল যে প্রায় 145 কিলোমিটার, তাহলে আমরা কি লিখেছি ইট ইজ অ্যাবাউট শব্দটা নিয়ে আসলাম, তারপর আমার যতটুকু মানে যত কিলোমিটার দূরে তত কিলোমিটার লিখবো। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফার ফ্রম ঢাকা, ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। হাউ ডিড ইট গেট ইটস নেম, কিভাবে এই জেলার নাম কিশোরগঞ্জ হলো। আমরা এখানে কি পেয়েছিলাম, যে আনসারটা পেয়েছিলাম যেহেতু আমাদেরকে এখানে ফার্স্ট টেন্সে কোয়েশ্চনটা করেছে হাউ ডিড, তাহলে আমরা এটা ফার্স্ট টেন্সে আনসার করার চেষ্টা করবো। এবং তোমরা মনে রাখবা যে যখন আমরা কোয়েশ্চনটা যে টেন্সে থাকবে সেই টেন্সে কোয়েশ্চনের আনসারটা করার চেষ্টা করবো। তাহলে আমরা কি লিখতে পারি, ইট গট, ডিড এর জন্য গট হয়ে গেল। ইট গট ইটস নেম ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড নোন এজ ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক, যে ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিকের নাম অনুসারে এই শহরের নামকরণটা করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করেছি যে একটা জিনিস মনে রাখবো যে যদি কোনো কোয়েশ্চন আমাদেরকে পাস্ট টেন্সে করে তাহলে আমরা আনসারটাও পাস্ট টেন্সে করার চেষ্টা করব। আমি অনেকগুলো কোয়েশ্চন এভাবে আলোচনা করার চেষ্টা করেছি যাতে এই পার্ট রিলেটেড আর কোনো সমস্যা আমাদের না থাকে। তারপরে চার নম্বর কোয়েশ্চনটা আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন, এই যে শহরের যে নদীটার নামটা কি, যে নদীটা বয়ে গেছে শহরের উপরে দিয়ে আমরা শহরের মধ্য দিয়ে আমরা জানি যে নরসুন্দা নদীটা, তাহলে আমরা কি লিখবো, দি নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন ইজ, আমরা সাজিয়ে ফেলাম এই যে প্রশ্নটা থেকে আমরা সাজিয়ে ফেলাম। হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা এইভাবে যদি সাজিয়ে নিই তাহলে প্রশ্নের উত্তরটা সহজ হয়ে যায় যে দি নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন ইজ নরসুন্দা, এই যে শহরের যে নদীটা সেই মানে নদীটা বয়ে গেছে শহরের মধ্য দিয়ে সেই নদীটার নাম হচ্ছে নরসুন্দা। তারপরে পাঁচ নম্বর কোয়েশ্চনটা আছে হোয়াট আর টু থিংস ইউ ক্যান সি ইন দ্য টাউন, তুমি কোন দুইটা জিনিস এই শহরে গেলে দেখতে পারবে। আমরা জানি অনেক কিছুই দেখতে পারবো, তার মধ্যে থেকে দুইটা জিনিস আমরা বলে দিব, যে কোনো দুইটা জিনিস। যেমন আমরা এখানে বলার চেষ্টা করেছি আই ক্যান, যেহেতু বলেছে ইউ ক্যান, এখানে উই ক্যান ও হতে পারে, ইউ এর সিঙ্গুলার ফর্মটা নিতে পারি প্লুরাল ফর্মটা নিতে পারি। তাহলে আমরা সিঙ্গুলার ফর্ম নিয়ে করি যে আই ক্যান সি শোলাকিয়া ঈদ ফেয়ার গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদুয়াল কলেজ ইন দ্য টাউন, আমরা শহরে গিয়ে কি দেখতে পারবো, শোলাকিয়া ঈদ ফেয়ার গ্রাউন্ডটা দেখতে পারবো এবং যে সরকারি গুরুদুয়াল কলেজটা দেখতে পারবো। আমরা ইচ্ছে করলে অন্য কিছু দিয়েও প্রশ্নের উত্তরটা দিতে পারি, যার যেভাবে সুবিধা হয় সেভাবে শুধু সেন্টেন্সটা সাজিয়ে আই ক্যান সি তারপর দুইটা জায়গার নাম বলে দিব। তারপরে ছয় নম্বর কোয়েশ্চনটা আছে হু আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন, এই যে এই শহরের দুইজন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন তাদের নাম লেখার জন্য বলছে। আসলে আমরা এখানে জানি অনেক বিখ্যাত লোকের বাসস্থান, তাহলে আমরা ইচ্ছে করলে আমরা যে কোনো কারো এটা নাম আমরা দিতে পারি। তাহলে এখানে আমরা কি দিয়েছি, যেমন চন্দ্রাবতী অ্যান্ড জয়নুল আবেদিন আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন, চন্দ্রাবতী এবং জয়নুল আবেদিন এই শহরে জন্মগ্রহণ করেছিলেন। এই যে বিষয়টা আমরা এখানে পারতাম ইচ্ছা করলে সুকুমার রায় অথবা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অথবা সৈয়দ নজরুল ইসলাম আরো অনেকের নাম দিতে পারতাম। তাহলে আমরা এখানে যেহেতু চন্দ্রাবতী এবং জয়নুল আবেদিনও পেয়েছি, আমরা চন্দ্রাবতী অ্যান্ড জয়নুল আবেদিন আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আরো কতগুলো কোয়েশ্চন আমি দেখেছি। সাত নম্বর কোয়েশ্চনটা আছে যেমন হাউ মেনি মিউনিসিপ্যালিটিস আর দেয়ার ইন দ্য ডিস্ট্রিক্ট, এই যে আমরা এখানে বলার চেষ্টা করেছি যে এই জেলায় কয়টা পৌরসভা আছে। আমরা দেখেছিলাম আটটা পৌরসভা আছে, তাহলে আমরা আনসারটা কিভাবে দিতে পারি, দেয়ার আর এইট মিউনিসিপ্যালিটিস ইন দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই জেলায় আটটা পৌরসভা আছে। হু ইজ দ্য ফার্স্ট উইমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ছিলেন, আমরা পেয়েছিলাম যে কে, চন্দ্রাবতী। আমরা চেষ্টা করেছি যে একই জিনিস বারবার আনার যাতে আমাদের ভুলটা কম থাকে। চন্দ্রাবতী ইজ দ্য ফার্স্ট উইমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, কত সহজেই এখানে হু দ্বারা যখন কোয়েশ্চন করবে শুধু আমরা যে ব্যক্তিটা পার্সনটা আসবে পার্সনের নামটা বসিয়ে বাকি অংশটুকু বসিয়ে দিলে আমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যায়। তারপরে বলছে হু ইজ দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিলেন, এই যে এখানে বিষয়টা।
ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট, তাহলে আমরা কি বলবো? আমরা জানি সৈয়দ নজরুল ইসলাম, এখানে আর অন্য কারো নাম দেওয়া যাবে না, কারণ সৈয়দ নজরুল ইসলামই হচ্ছে ফ্রম কিশোরগঞ্জ, হু ইজ দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। তাহলে আমরা কি লিখতে পারি? সৈয়দ নজরুল ইসলাম ইজ দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আমরা এখানে আরো তিনটা কোয়েশ্চন পেলাম। তারপর 10 নম্বর কোয়েশ্চনটা আছে, হোয়াট ইজ দ্য ল্যান্ড এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি? কিশোরগঞ্জ পৌরসভার আয়তনটা কত? ল্যান্ড এরিয়া, এরিয়া মানে আয়তন, মানে ভূমির আয়তনটা কত? তাহলে আমরা এখানে কিভাবে সাজাবো? যে দি ল্যান্ড এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ, তারপরে আমরা কি বলবো? অ্যাবাউট প্রায় 10 স্কোয়ার কিলোমিটার, প্রায় 10 বর্গ কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে যদি প্রশ্নগুলো সাজিয়ে এবং প্রশ্নগুলো প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন করার চেষ্টা করি এবং মনে রেখে দিই, তাহলে আমাদের উত্তরগুলো আমরা যে কোনো একটা পার্ট থেকে যে কোনো ধরনের কোয়েশ্চন আনসার করতে পারবো। শেষ যে কোয়েশ্চনটা আমি রেখেছি, হোয়াট ক্যান ইউ সি নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার? এই যে আমরা পেয়েছিলাম যে ফুলেশ্বরী একটা নদী আছে, নদীর পাশে কি ছিল আমরা জানি, আই ক্যান সি, আমরা যেহেতু মানে আমি লিখছি সুতরাং আমি আই দেওয়ার চেষ্টা করেছি, আমরা ইচ্ছে করলে উই দেওয়ারও লিখতে পারি। তাহলে আই ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী, মানে অর্থাৎ এখানে চন্দ্রাবতী শিব মন্দির নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, আমরা কি দেখতে পারি যে ফুলেশ্বরী নদীর পাশে আমরা কি করতে পারবো? যে চন্দ্রাবতীর শিব মন্দিরটা আমরা দেখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যে আমরা এখান থেকে যে পার্ট রিলেটেড যে কোয়েশন গুলো তৈরি করলাম, এখানে আরো অনেকগুলো কোয়েশন তৈরি করা যায়, তবে আমি এখানে 11টা কোয়েশন নিয়ে আলোচনা করলাম। যে মেইন মেইন যে কোয়েশন গুলো এখানে চলে এসেছে, আমরা যদি এগুলো নিয়ে অনুশীলন করি, তাহলে এই মাই হোম ডিস্ট্রিক্ট পার্ট থেকে আমাদের আর তেমন সমস্যা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি এই ধরনের আরো অনেক ভিডিও পেতে চাও, তাহলে আমার সাথে থাকবে, আমি প্রত্যেকটি পার্ট থেকে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।